গুড ফ্রাইডে কি ক্রিসমাস মানে কি সংজ্ঞা জানতে চাইবেন তারা উত্তর দেবে এখন আপনাকে সেই উত্তরের পটভূমিকাটা জানতে হবে সেভাবে প্রশ্ন করে যাবেন এভাবে প্রশ্ন করে তাদের কাছে দিতে পারেন আর সত্যের কাছাকাছি কোন বোন কি প্রশ্ন করবেন আসসালাম রহমতুল্লাহ আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের স্কুলে ছাত্রছাত্রীদের সবচেয়ে সেরা চিকিৎসা সেবাই দেয়া হয় আলহামদুলিল্লাহ পরিবেশটা উন্নত এখন তারা কি ঠিকভাবে এটার মূল্যায়ন করবে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এরকম ব্যবহার পায় না তারা কি পরবর্তীতে এই সুবিধাগুলো কি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে আমার দ্বিতীয় প্রশ্ন ক্লাস টেন পর্যন্ত পড়তে গেলে এক একজনের পেছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে যাওয়ার কথা এদের উচ্চশিক্ষার ব্যাপারে কি করবেন পড়াশোনার খরচ এখন অনেক বেশি সাধারণ বাবা মায়ের জন্য বন্ধুটা প্রশ্ন করলেন যে ছাত্ররা খুব ভালো ব্যবহার পাচ্ছে আমাদের স্কুলে তারা এটার মূল্যায়ন করবে কিনা দ্বিতীয় প্রশ্ন ক্লাস টেনের পরে কি করবো প্রথম প্রশ্নের ব্যাপারে হ্যাঁ প্রথম দিকে আমরা ওইটা নিয়ে চিন্তিত ছিলাম যে ছাত্রদের জন্য যদি এয়ার কন্ডিশন রুম করি তাহলে কি এটা সমস্যা করতে পারে কারণ আমাদের স্কুলে যারা পড়ছে তাদের অনেকের বাসায় হয়তো এয়ার কন্ডিশন আছে আবার অনেকের বাসায় নেই আমরা চেষ্টা করেছি ক্লাসের টেম্পারেচারটা যেন ঠান্ডা থাকে শীতল না ঠান্ডা মানে একেবারে আরামের ঠান্ডা না যে ঠান্ডায় পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না তার মানে এই না যে বাসায় গেলে তাদের গরম লাগবে আমরা এরকম ব্যবস্থা করেছি এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম উপহার দেই এটাকে তারা তখনই মূল্যায়ন করতে পারবে যখন তারা বড় হবে আর আমরা সবসময় এটাই শিক্ষা দেব যে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এবং রাসুল তবে কোনো বাবা মা যদি কোনো ছাত্রকে মাঝখানে অন্য কোথাও ভর্তি করে তাহলে সমস্যা হতে পারে পুরোটা যদি কমপ্লিট করেন এটা পুরো একটা কোর্স অর্ধেক কোর্সে কাজ হবে না কোর্স কমপ্লিট করলে তারা মূল্যায়ন করতে শিখবে তারা বুঝতে পারবে যে এই জিনিসগুলো ভালো তবে আসল ব্যাপার হচ্ছে আল্লাহ এবং রাসুল করন এবং হাদিস মেনে চলা এভাবে মাশাল্লা আমরা পুরো কোর্সের প্ল্যানটা করেছি যে কিভাবে ছাত্ররা সরল পথে আসতে পারে এই কোর্স আমাদের সবার চেয়ে আলাদা আমি এই পর্যন্ত পৃথিবীর অনেক দেশে গেছি আবার ওমানের কথা আমি বলছি ওমানের কথা আবারও ওমানের যে ভদ্রলোক সবচেয়ে বড় স্কুলটা চালান তিনি আমার সাথে দেখা করতে চান আমি তাকে বললাম আমি তো খুব ব্যস্ত তিনি রেফারেন্স দিলেন তখন বুঝলাম যে তিনি বেশ গুরুত্বপূর্ণ লোক দেখা করা উচিত তাই বললাম একটা কাজ করেন ভাই আমি একটা মিটিংয়ে যাব সেখানে আমরা একে অন্যের সাথে পরিচিত হব যখন এর পরের মিটিংটাতে আমি যাব তখন আপনার গাড়িতে উঠব উনি একটা মার্সিডিজ বেঞ্জে করে এসেছিলেন তার গাড়িতে উঠলাম পরে ভেনুতে পৌঁছাতে যে সময় লাগে আমরা কথা বলবো কথা বললাম উনি বললেন আমি আপনার স্কুলের ব্রুশিয়ারটা দেখেছি আমি আমার স্কুলটাকে আপনাদের মতো করতে চাই তার স্কুল হচ্ছে দেশের মধ্যে সেরা আমি বললাম ঠিক আছে আসল জিনিসটা টাকা নয় আসল হচ্ছে আইডিয়া আর আপনারাও দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের আইডিয়াটা একেবারে আলাদা আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ যে স্কুল সেখানে হয়তো পৌঁছাতে পারিনি তবে আলহামদুলিল্লাহ যতদূর পেরেছি সেটাই সবার জন্য একটা দৃষ্টান্ত এখনও উন্নতির অনেক জায়গা আছে তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা বলি আল্লাহ সোমান তাল্লাহর নামে বলছি আমার ছেলেকে আমি শুধুমাত্র এই স্কুলেই পড়াবো অন্য কোনো স্কুলের নাম যেগুলো দেখেছি আমি পৃথিবীর সেরা কিছু স্কুল দেখেছি এমন না যে সেখানে ছিলাম পরিদর্শন করেছি যদি আমি এটা চেয়ে আরও ভালো স্কুল পাই সেখানে ছেলেকে পড়াবো এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ক্লাস টেনের পরে ছাত্রদের কি হবে এখন আই এডুকেশন ট্রাস্টের কথা যদি বলতে হয় প্রতিশ্রুতি আমাদের ক্লাস টেন পর্যন্ত আমাদের আরও অনেক প্ল্যান আছে তবে এখনই কথা দিচ্ছি না ইনশাল্লাহ আমাদের আরও অনেক প্ল্যান আছে ভবিষ্যতে একটা ইসলামিক কলেজ দেওয়ার ইচ্ছা আছে আমি এটা নিজের থেকেই বলছি স্কুলটার চেয়ারম্যান হিসেবে বলছি না আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তারপরে সবগুলোই পূরণ করেছি মাশাল্লাহ অনেকে এটাকে বোঝে বলে মার্কেটিং খুব ভালো হয়েছে আমাদের মার্কেটিং পলিসি নাকি বেশ ভালো আমরা কি কোনো মিথ্যে কথা বলেছি যা বলেছি তা পূরণ করার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য হয় তো আরও ওপরে আলহামদুলিল্লাহ যে কথা দিয়েছিলাম তার পঁচানব্বই পার্সেন্টে আমরা পূরণ করছি পঁচানব্বই পার্সেন্টের বেশি মাশাল্লা আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ উপযুক্ত সময় আসলে আমরা এই স্কুলে ব্যবস্থা করব এইচ এস আমি তবে কোনো কথা দিচ্ছি না আমার ইচ্ছাটা এরকমই কবে করতে পারবো আল্লাহ মালুম তবে আশা করি বর্তমান ছাত্ররা যখন ক্লাস টেনে পৌঁছাবে ততদিনে পরবর্তী পর্যায়ের ব্যবস্থা আমরা করে ফেলতে পারবো আরও অনেক প্ল্যান আছে সব কিছু ঠিকঠাক মতো চললে করব ইসলামিক মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইনশাল্লাহ কবে দশ বছর পঞ্চাশ বছর একশো বছর আল্লাহ মালুম তবে আমাদের প্ল্যান আছে সেটা আমি করব না আমার ছেলে করবে নাকি তার ছেলে আল্লাহ মালুম তবে প্ল্যান আছে করবো ইসলামিক ইউনিভার্সিটি তারপর ইসলামিক মেডিকেল কলেজ ইসলামিক ইঞ্জিনিয়ারিং কলেজ ইসলামিক এম কলেজ ইসলামিক জার্নালিজম এরকম সবকিছু আমাদের এরকম কিছু প্ল্যান আছে তবে কবে করতে পারবো দশ বছর একশো বছর দুইশো বছর পরে আল্লাহ তিনি ভালো জানেন তবে আমাদের এরকম প্ল্যান আছে ইনশাল্লাহ এটা আল্লাহর ছেড়ে দিচ্ছি যে কখন সম্ভব হবে আমরাও চেষ্টা করে যাচ্ছি আশা গুরুত্বটা পেয়েছেন কোন ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট ক্রুশবৃত হয়ে মারা যাননি তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল এখন প্রশ্নটি এরকম এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস করব কিভাবে সত্যকে গোপন করে রাখার প্রায় 600 বছর পর জানানো হলো যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি ভাই একটা প্রশ্ন করলেন পবিত্র কোরআনে আছে সূরা নিসা 117 নম্বর 157 বলা হয়েছে যে মা মা কাতুলহু ওয়া মা সালবূহু তার অর্থকে হত্যাকরণী ক্রুশবিদ্ধও করেনি বলাকিন শুব্বিআলুম তাদের কাছে এরকম মনে হয়েছিল যারা মতভেদ করেছিল তারা অসংশয় যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধ করেনি তাদের এরকম মনে হয়েছিল তাদের কাছে এরকম মনে হয়েছিল এমন না যে আল্লাহ করণ বলছে না যে আল্লাহ তুলে ধরেছেন ধরেন আপনি একটা মরুভূমিতে সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে মরিচিকা কোরআন বলছে না যে আল্লাহ তুলে ধরেছেন ব্যাপারটা এমন না তাদের এরকম মনে হয়েছিল তার মানে তারা ভেবেছিল কিভাবে আল্লাহ মালুম যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন সর্বশক্ত আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে ব্যাপারটা এমন না বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি তাদের এরকম মনে হয়েছিল তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল তার মানে হত্যা করা হয়নি ক্রুশবিদ্ধ হয়নি মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত কোরআন এখানে একেবারে পরিষ্কার ঠিক এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন আল্লাহ কখনোই প্রতারণা করেন না ব্যাপারটা এরকমই কোন বোর প্রশ্ন করবেন ভাই আপনি কি সুরা আবাসের ভিত্তিতে দাওয়া দেয়া যে ইসলাহ দেয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবেন বোন প্রশ্ন করলেন যে ইসলাহ দেয়ার চেয়ে দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ এটা সুরা আবাসের ভিত্তিতে জানতে চাইলেন সুরা আবাসার পটভূমিকা যদি জানেন অধ্যায় আশি মো সাল্লাম কথা বলছিলেন মক্কার গোত্রপ্রধানের সাথে যারা ছিল মুশ্রিক যখন নবী গোত্রপ্রধানদের সাথে কথা বলছিলেন তখন একজন মুসলিম যিনি ছিলেন অন্ধ তিনি নবীর কথায় বাধা দিলেন নবী তখন ভুরুকোচকালে এ আল্লাহ তালা নাজিল করেন তুমি ভুরুকোচকালে কেন আপনারা খেয়াল করলে দেখবেন যে ধরেন একজন মানুষ যখন কথা বলছে কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী এরকম গুরুত্বপূর্ণ তখন একজন সাধারণ লোক যদি গিয়ে সেখানে বাধা দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সে লোকটার প্রতিক্রিয়াটা হবে ভুরু ভুরুকোচকানো আর একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করাই স্বাভাবিক কিন্তু আমাদের নবী আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত নম্বর চার চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত আল্লাহ বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ একুশ যে নিশ্চয়ই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে তোমরা পাবে সবচেয়ে উত্তম আদর্শ যেহেতু তার লেভেলটা আলাদা তাই তার নিয়ে কিছু আয়াত নাজিল হলো। তুমি ভ্রুকুটি করলে কেন এমন না যে তিনি পাপ করেছেন এমন না যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ভুল কিন্তু যেহেতু নবীর অবস্থান অনেক উপরে তার মতো অবস্থানের একজন মানুষের পক্ষে ভ্রুকুটি করা মানায় না এমন না যে এটা পাপ এমন না যে এটা ভুল আর পরবর্তীতে নবী সে লোককে দেখলেই বলতেন তোমার কারণে আল্লাহ আমাকে মনে রেখেছেন নবী তাকে দুইবার মদিনার গভর্নর বানিয়েছিলেন পবিত্রকূরণের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা সম্পর্কে কিছুটা বুঝতে পারি তাছাড়া এখানে আরও একটা জিনিস বোঝানো হচ্ছে এখানে এটাও বলা হচ্ছে যে মোহাম্মদাম এই পবিত্র কোরআন লেখেননি যদি তিনি লিখতেন তাহলে এই আয়াতগুলো কোরণে রাখতেন না কেন এ আয়াতগুলো তিনি রাখবেন যেগুলো সবাইকে বলছে তিনি যে কাজটা করেছিলেন সেটা ভুল ছিল এটা কোনো ভুল না আবার পাপও না এখানে নবীকে মনে করিয়ে দেওয়া হয়েছে এখন এই সুরার ভিত্তিতে কেউ যদি আমাকে এসে বলে তাহলে তো ইসলাম দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না এই আয়াতগুলোতে বোঝানো হচ্ছে আমাদের নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা আপনি যেটাই করেন দাবা বা ইসলাম যদি তাকে ভদ্রভাবে বলেন কিছু মনে করবেন না করোনার এই আয়াতগুলোতে বোঝানো হয়েছে আমাদের নবীর অবস্থানের কথা ধরুন আমি কোনো অমুসলিমের সাথে কথা বলছি তখন একজন মুসলিম এসে বাধা দিল যদি তার অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে হয়তো আমিও পছন্দ করব না তার মানে এই না যে যেহেতু আমাদের নবীর কাহিনীটা আছে আপনি দাওয়া বন্ধ করে ইসলা দেয়া শুরু করবেন আয়ত্তে আরও আছে তুমি হয়তো জানো না কে হেদায়ত পাবে হেদায়ত করাটা আল্লাহর হাতে তবে আমরা দায়িত্ব পালন করে যাব। এখন আমাদের নবী মোহাম্মদ ইসলামের অবস্থান সবার উপরে তবে ব্যাপারটা এমন না যে কোনো মুসলিমকে আপনি বোকাঝোকা করবেন ধরুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন অমুসলিমের সাথে কথা বলছি আর ওমানে এরকম একটা ঘটনা ঘটেছিল একদিন আরও বেশি থাকলাম আমি যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে পারি শুধু তারাই আর দুর্ভাগ্যজনকভাবে কেউ জানিয়েছে কোন একটা ক্লাবকে একটা মুসলিম প্রতিষ্ঠানকে যে ডক্টর জাকির নায়ক একই সময় এখানে আসবেন আমি বললাম অসম্ভব আমি তো কিছু জানি না কে বলেছে যে বলেছে নিজের ইচ্ছে বলেছে তার কাছে জিজ্ঞেস করেন আমি তো বলিনি যে আমি যাব পরে তাদেরকেও সময় দিলাম সকালবেলায় বললাম এই লেকচারটা আমার বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের সাথে কথা বলবো এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে সময় কোনো রাজা বা সুলতান ডাকলেও আমি যেতে পারবো না এখন কোনো মুসলিম যদি কিছু জানতে চাই আপনাকে যে দাওয়া বাদ দিতে হবে এমন কোনো নিয়ম নেই ইসলামের দুটোই গুরুত্বপূর্ণ দাওয়া এবং ইসলাম এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কেউ ডাক্তারের কাছে গেল হয়তো সামান্য সর্দি লেগেছে অথবা হাতের কোথাও কেটে গেছে বা একটু ছিলে গেছে আরেকজন আসলো যার হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার দুজনেরই চিকিৎসা করবেন তবে সময় সীমিত থাকলে তাকে ঠিক করে নিতে হবে যে প্রথমে দেখবেন হার্ট অ্যাটাকের রুগীকে যার হাতে একটু কেটে গেছে তার দুই তিনটা সেলাই লাগতে পারে অথবা সেলাই লাগলই না সমস্যাটা গুরুতর কিছু না কিন্তু অ্যাটাকে রোগী মারা যেতে পারে ঠিক তাহলে একইভাবে এখানে যে মানুষগুলো এখনো অমুসলিম হয়ে আছে আর যারা শির্ক করছে তারা যেন আর শির্ক না করে এটাই সবচেয়ে ভালো সাধারণ নিয়ম কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে পারে এটা তবে সাধারণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার বা দাওয়া দেওয়া বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই না যে মুসলিমদের অবহেলা করবেন তবে যদি সময় সীমিত হয় কথা বলতে পারবেন মাত্র একজনের সাথে তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটা করবেন আশা করি পেয়েছেন এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমাদের স্কুল আর টিভি চ্যানেলের প্রজেক্ট দুইটাই সফল হয়েছে ভবিষ্যতে আইআরএফ কি অন্য প্রজেক্টে হাত দেবে কেন আপনি কি বর্তমান প্রজেক্টে সাহায্য করছেন ভাই জিজ্ঞেস করলেন এরপরে কোন প্রজেক্টে হাত দিচ্ছি এরকম বিভিন্ন প্রজেক্ট আসে আর যায় তবে প্রথম দিকে আলহামদুলিল্লাহ দশ বছর আগে যা ছিল সেটা বলতে পারি তখন ছিল চারটা এগুলোই আমাদের প্ল্যানে ছিল একটা হচ্ছে দাওয়া সেন্টার সেটা করতে পেরেছি মাসাল্লাহ এরপরে স্যাটেলাইট চ্যানেল ছিল কিন্তু সেটা আসলো তিন নম্বরে আর তার আগে স্কুল তাহলে প্রথমে একটা দাওয়া প্রতিষ্ঠান এরপরে স্যাটেলাইট চ্যানেল তিন নম্বর স্কুল চার নম্বরে সুদমুক্ত ব্যাংক এটা চার নম্বর প্রথমটা করলাম দ্বিতীয়টা করার আগে করলাম তিন নম্বরটা স্কুলটা আগে করেছি তারপর চ্যানেল চার নম্বর প্রজেক্ট এর মধ্যে বিভিন্ন সময় আরো অনেক প্রজেক্ট এসেছে আমি সেগুলোর কথা এখানে আপনাদের বলছি না তবে প্রধান হচ্ছে চারটা পরের প্রজেক্টটা হচ্ছে সুদমুক্ত ব্যাংক সুদমুক্ত ইনভেস্টমেন্ট কোম্পানি অথবা ব্যাংক এরকম এ ব্যাপারে আমি আগেও বলেছিলাম ইনশাল্লাহ আমরা বিভিন্ন উচ্চ স্তরের লোকজনের সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করেছি সবকিছু এখানে বলছি না আর আমি ভারতের অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরমের সাথে কথা বলেছি তিনি তখন জেদ্দায় ছিলেন ভারত সরকারও সহযোগিতা করবে ভারত সরকার এখন ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছে যে তারা ইসলামিক ফাইন্যান্স করতে পারবে বাইরের দেশ থেকে এই অনুমতিটা দিয়েছে তবে ইসলামিক ব্যাংকের অনুমতি দেয়নি আমি যতদূর জানি এটা ভালোভাবে কাজ করলে হয়তো অনুমতি দেবে তবে এরকম কিছু মানুষ আছে যারা ভারতের বাইরে থাকে আর ইসলামিক ফাইন্যান্স হলে হয়তো তারা টাকা বিনিয়োগ করবে ইনশাল্লাহ এখন জানি না কতদিন লাগবে এক বছর নাকি দশ বছর লাগবে আমরা জানি না এর মধ্যে অনেক কিছু আসতে পারে তবে এই চারটা আমার মনে হচ্ছে এগুলো প্রয়োজনীয় মুসলিমদের জন্য এবারে আরও অনেক প্রয়োজন আছে তবে এই চারটা প্রজেক্ট আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাক আমরা কতটা অর্জন করতে পারি আশা উত্তরটা পেয়েছেন وآخر دعوانا الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক ইসলাম ও উপর কোন কিছু জানতে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম সৌদি আরবে কয়েকদিনের মধ্যে একটা সিনেমা বের হচ্ছে প্রডিউসার একজন প্রিন্স সিনেমার নাম হাল এখানে মুসলিম একজন মহিলার কাহিনী বলা হয়েছে যে চাকরি করার ব্যাপারে খুব আগ্রহী তার ভাই এখানে বাধা দেয় সিনেমার প্রডিউসার যে প্রিন্স তিনি এ কথাও বলেছেন যে সৌদি নাগরিকদের অধিকার আছে বিনোদন অনুষ্ঠান দেখা আর মিউজিক শোনার এই ব্যাপারে আপনি কি বলবেন আমার মতে এরকম কিছু হলে সেটা অন্যান্য দেশের মুসলিমদেরকেও প্রভাবিত করবে প্রিন্স নিজের মুখেই বলেছেন সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখার অধিকার আছে তাদের মিউজিক শোনারও অধিকার আছে এই বিনোদনের প্রয়োজন রয়েছে এখন ইসলামের প্রেক্ষাপটে আমরা মুসলিমরা কিভাবে বিনোদন উপভোগ করতে পারি ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন সৌদি প্রিন্স একটা সিনেমায় অর্থায়ন করেছেন একজন মুসলিম মহিলার কাহিনী যে চাকরি করতে চায় কিন্তু তার ভাই চায় না সে চাকরি করুক সে ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করে যাচ্ছে প্রিন্স বলেছেন যে সৌদিদের বিনোদনের অধিকার আছে তারপর মিউজিক মুসলিমরা এটাকে কিভাবে দেখব এক নম্বর পয়েন্ট আমি এই সিনেমাটা সম্পর্কে জানি না সিনেমাটার নামও শুনিনি তাই আমি বলতে পারবো না সেখানে কি কি আছে আমি গল্পটাও জানি না তাই নির্দিষ্ট করে সিনেমার ব্যাপারে বলতে পারবো না আমি তবে সামগ্রিকভাবে যদি জানতে চান কেউ একটা সিনেমা বানালো যে এক মহিলা চাকরি করতে চায় আর তার ভাই বাধা দিচ্ছে তারপরও মহিলা চেষ্টা করছে সামগ্রিকভাবে উত্তর দিতে পারি এই সিনেমাটা দেখিনি গল্পটাও জানি না আমি তাই এটার প্রসঙ্গে উত্তর দিতে পারবো না তবে সামগ্রিকভাবে কোনো মহিলা যদি ইসলামের অনুমোদন আছে এমন কোনো পেশায় যেতে চায় তাহলে কোনো সমস্যা নেই যদি ইসলামের অনুমতি থাকে আমার লেখা দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকার সেখানে বলেছিলাম কোন কোন পেশায় মহিলারা যেতে পারে যেমন শিক্ষক বা গাইনোকোলজিস্ট ডাক্তার মহিলাদের জন্য ভালো পেশা আছে এমন কোন পেশায় যাবে না যেখানে মহিলাদের শরীর ব্যবহার করা হয়ে থাকে যেমন নাচ করা বা গান করা মডেলিং ইত্যাদি সে যে পেশায় যেতে চায় সেই পেশাটা যদি ইসলামিক শরীয় অনুযায়ী হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে এখানে পরিস্থিতি ভালোভাবে দেখতে হবে সেই মহিলা কার সাথে থাকছে থাকতে পারে স্বামী অথবা ভাইয়ের সাথে ভাই বলতে পারে টাকার জন্য চাকরি করতে চাও আমি তো টাকা দিচ্ছি তাহলে চাকরি করবে কেন এরকম কিছু মতভেদ হতে পারে কিন্তু ধরেন সেই মহিলা হতে যাচ্ছে একজন দাইয়া সেই মহিলা দাওয়া দিতে আগ্রহী ইসলাম প্রচার করতে চায় বাধা দেওয়া উচিত না দেখতে হবে সে কোন পেশায় যেতে যাচ্ছে যদি সে এমন পেশায় যেতে চায় যেটা হচ্ছে হারাম যেমন নাচ করতে চায় অথবা গান গাইবে এখানে আপত্তি জানানো যায় মহিলা কোন পেশায় আগ্রহী সে ব্যাপারে আমি কিছুই জানি না পেশাটা জানতে পারলে হয়তো সেই অনুযায়ী একটা উত্তর দেওয়া যেত আর দ্বিতীয়ত যে সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখা আর মিউজিক শোনার অধিকার আছে তবে বিনোদনটা হবে হালাল মিউজিক হবে হালাল বিনোদন হবে ইসলামিক শরিয়া অনুযায়ী আর মিউজিকও নবী অনুমতি দিয়েছেন দফ আর প্রাকৃতিক শব্দকে তবে অন্যান্য বাদ্যযন্ত্র যেমন বাঁশি তারের বাদ্যযন্ত্র অনুমতি নেই তাহলে যে মিউজিক শুনছেন সেটা ইসলামিক হলে কোনো সমস্যা নেই বিনোদন অনুষ্ঠান ইসলামিক হলে কোনো সমস্যা নেই আমরা সমাধানের একটা চেষ্টা করেছি চালু করেছি পিস টিভি পিস টিভি আলহামদুলিল্লাহ আমরা বিনোদন অনুষ্ঠান দেখাই হালাল বিনোদন এখানে পাবেন সাউন্ড এফেক্ট হালাল সাউন্ড এফেক্ট চ্যানেলটা সৌদি আরবেও আছে সৌদি আরবে এটা সবচেয়ে জনপ্রিয় আর মধ্যপ্রাচ্যে এটা একটা ফ্রি চ্যানেল চব্বিশ ঘন্টার চ্যানেল এই চ্যানেল দেখলে আলহামদুলিল্লাহ বিনোদন পাবেন আপনারা হালাল সাউন্ড এফেক্টও পাবেন কোনো সমস্যা নেই এখন আপনার সেই প্রিন্সকে জানানো যেতে পারে যে আমরা একটা সমাধান পেয়েছি একটা হালাল সমাধান ইসলামিক এজন্য সব পাবেন এই দুনিয়ায় আর আখিরতা ইনশাল্লাহ আশা উত্তরটা পেয়েছেন কোন বোনকে প্রশ্ন করবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্নটা খেলাধুলা নিয়ে বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেট খেলা হচ্ছে সেই আমলের পাথর খেলার মতো এ প্রসঙ্গে একটা হাদিসের কথা বলে তারা ক্রিকেটকে নিষিদ্ধ করেছেন এখন এভাবে হাদিসের ব্যাখ্যা করলে সব খেলাধুলায় নিষিদ্ধ হয়ে যাবে আরেক দল বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেটারদের জনপ্রিয়তা অনেক বেশি কিছু মানুষ তাদের উপাসনা করতে পারে এভাবে নিরুৎসাহিত করেছেন এখন ধরেন আগামীকাল ফুটবল খেলা হল জনপ্রিয় খেলা অথবা মনে করেন টেবিল টেনিস হলো জনপ্রিয় তখন কি এগুলোকে নিষিদ্ধ করা হবে তাহলে খেলাধুলা শেষ হয়ে যাবে আপনার উত্তরটা জানতে চাচ্ছি প্রশ্ন করলেন যে দুই দল বিশেষজ্ঞ একদল বলেন ক্রিকেট খেলা হারাম একটা আছে যে তোমরা পাথর ছুঁড়ে খেলা করো না এভাবে ধরলে অন্যান্য খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যাবে আরেক দল বিশেষজ্ঞ বলেন যে সাধারণ মানুষেরা এই ক্রিকেট খেলোয়াড়দের দেখে নায়ক হিসেবে রোল মডেল হিসেবে দেখে সেটা হয়ে যায় অনেকটা উপাসনার মতো তাই এটা হারাম আর ভবিষ্যতে অন্য কোন খেলা জনপ্রিয় হতে পারে যেমন ধরেন ফুটবল তখন কি বলবেন যে এই ফুটবল খেলাও হারাম বোন এখানে আমি যদি সেই হাদিসটার কথা বলি বিশেষজ্ঞরা যেটা কথা বলেছেন একটা হাদিস বলছে যে তোমরা পাথর ছোঁড়ার মতো কোনো খেলাধুলা করো না এই হাদিসটা আমার জানা মতো অন্য কোনো খেলার ব্যাপারে প্রয়োগ করা যায় না ক্রিকেটের সাথে মেলানো যেতে পারে তবে একশো পারসেন্ট না মেলানো যেতে পারে বলকে পাথর হিসেবে ধরা নিয়ে মতভেদ থাকতে পারে ব্যক্তিগতভাবে আমার উত্তর আমি জানি না বলছি না যে নিশ্চিতভাবে এ হাদিসের ভিত্তিতে বলা যায় ক্রিকেট খেলা হারাম আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত নয় যারা বলেছেন যে হাদিসের ভিত্তিতে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করা যেতে পারে কারো মনে যদি কোনো সংশয় থাকে আর ক্রিকেট না খেলে আলহামদুলিল্লাহ তবে হাদিসটা যে একশো পারসেন্ট মিলে যাচ্ছে আমি এরকম কথা বলবো না কিছু বিশেষজ্ঞ ব্যাপারটাকে এইভাবে দেখার চেষ্টা করেছেন বিশেষজ্ঞগণের দ্বিতীয় যে দলটা আমি এরকম কোনো বিশেষজ্ঞের নাম জানি না যিনি ক্রিকেটকে হারাম বলেছেন কারণ সাধারণ মানুষেরা অনেক সময় খেলোয়াড়দের উপাসনাই করে আমি এরকম কোনো বিশেষজ্ঞকে চিনি না অবশ্য ফতোয়া খুঁজতে চাইলে আপনারা অনেক পাবেন প্রথম দল হ্যাঁ কিছু বিশেষজ্ঞকে চিনি যারা এরকম বলেন তবে দ্বিতীয় দল যারা বলেন যে ক্রিকেট খেলা হারাম কারণ মানুষ খেলোয়াড়দের তখন খুব পছন্দ করে বসে এটা সম্পূর্ণ ভুল আমি এটার সঙ্গে একমত নই মানুষ একজন দায়ীকেও পছন্দ করতে পারে মানুষ আমাদের নবিসালুসলামকে পছন্দ করতে পারে পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মোমসালু ইসলাম তাহলে কি আপনারা বলবেন নবীর আসল হওয়া হারাম মানুষ দায়ী পছন্দ করতে পারে আমি শেখ দিদাতকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি তার মানে এই না যে ইসলামিক লেকচার দেয়াটা হচ্ছে হারাম তাহলে দ্বিতীয় যুক্তিটা পুরোপুরি ভুল আমি এটার সাথে একমত না আপনি একজন মানুষকে পছন্দ করতে পারেন ভালোবাসেন শ্রদ্ধা করেন তবে তার কারণটা হবে ইসলামিক অথবা হারাম কিছু নয় হয়তো সরাসরি ইসলামিক না তবে হারাম নয় এরকম হলে সমস্যা নেই পছন্দ করতে পারেন গণিতজ্ঞকে আর সেটা যেন শির্ক না হয় যদি সেটা শির্ক হয়ে যায় তাহলে যে কাজটা করছে সে দায়ী একজন লোক ধরেন বিখ্যাত কাউকে পছন্দ করে হতে পারে কোনো ব্যবসায়ীকে অথবা কোনো ক্রিকেটারকে হতে পারে একজন ফুটবল খেলোয়াড়কে বা দায়ী কে অথবা রাসুল যদি পছন্দের মাত্রাটা বেড়ে গিয়ে শিরকে চলে যায় তাহলে সেটা হারাম তবে এটা বলবেন না যে ইসলামিক লেকচার দেয়া হারাম হওয়াটা হারাম এখানে দায়টা পড়বে যে কাজটা করছে তার উপরে খেলার উপরে না এই দ্বিতীয় দলের বিশেষজ্ঞ আমি এরকম কাউকে চিনি না আপনি থেকে পেয়েছেন আমি জানি না তবে নিশ্চিতভাবে আমি দ্বিতীয় যুক্তিটার সাথে মোটেও একমত নই এখন ক্রিকেট খেলার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে এগুলো আমার ব্যক্তিগত মতামত হয়তো শরিয়ার অংশ নয় আমি একটা জিনিস পছন্দ করতে পারি নাও করতে পারি যদি ব্যক্তিগত মতামত জানতে চান আমি ক্রিকেট খেলার পক্ষে নই সেজন্য আমার স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী ক্রিকেট খেলা হারাম ইসলাম ধর্মে না আমাদের স্কুলে কেন সেটা পরে বলছি যেমন ধরেন আমাদের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ছাইরঙা রঙা আর গাঢ় নীল পোশাক পরাটা ফরজ এটা ইসলাম ধর্মের ফরজ না এটা ফরজ আই আই ফরজমান বাধ্যতামূলক লোক মনে করে মানে শুধু ইসলামিক কিছু আমাদের স্কুলটা অবশ্যই ইসলামিক তবে স্কুলের পোশাক পরাটা হচ্ছে বাধ্যতামূলক ছাই রঙা আর গাঢ় নীল পোশাক পরা বাধ্যতামূলক তবে বাইরে কোনো সমস্যা নেই স্কুলে আমি ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছি কেন নিজস্ব কিছু কারণে আমার মতে ক্রিকেট হচ্ছে সময়ের অপচয় এই খেলায় আমরা দেখি বাইশজন লোক খেলছে আর বাইশ মিলিয়ন দেখছে আগেই খেলাটা হতো পাঁচ দিনের পাঁচ দিন শেষে ফলাফল ড্র এখন শুরু হচ্ছে ওয়ান ডে ক্রিকেট আর ক্রিকেট খেলায় আপনারা দেখবেন যে খেয়াল রাখতে হবে বাতাসের স্পিড কেমন আকাশে মেঘ আছে কি না পিচটার অবস্থা কেমন খেলোয়াড়দের চেয়ে অন্যান্য জিনিসগুলো জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি যে খেলা পছন্দ করি যেমন ফুটবল হকি বাস্কেটবল ভলিবল অন্যান্য বেশিরভাগ প্রায় সবগুলোই আমার মতে ক্রিকেটের চেয়ে ভালো যে খেলাগুলোকে আমরা হালাল বলে ধরেছি হারাম খেলাগুলো বাদ দেন যেমন জুয়া খেলা যদি এটাকে খেলা বলেন তবে আমার মতে অন্যান্য খেলাগুলো আমি যেসব খেলার কথা জানি ফুটবল খেলেন দেড় ঘন্টা সাথে সাথে রেজাল্ট ভালো এক্সারসাইজ স্ট্যামিনা বাড়ে আর ক্রিকেট খেলাই যারা এই খেলা দেখছে তারা মন্তব্য করছে অনেক সময় ধরে খেলা হয় আর খেলাটা ব্যয়বহুল আপনার লাগবে লেগ গার্ড তারপর লাগবে প্যাড লাগবে এই গার্ড ওই গার্ড হেলমেট আমার জানা মতে ক্রিকেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলাগুলোর মধ্যে একটা আমার মতে এটা সময়ের অপচয় এখানে এক্সারসাইজ হয় খুবই কম আরও কিছু খেলা আছে যেগুলো অনেকটা ক্রিকেটের মতোই তবে ক্রিকেটের ব্যাপারে বলবো আমি চাই না যে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা এই খেলাটা খেলুক তারা অন্য খেলা খেলতে পারে তবে আমি একথা বলছি না যে এটা হারাম নিষিদ্ধ যদিও আমি পছন্দ করি না খেলাটা অপছন্দ করি বলতে পারি না যে এটা ইসলামে হারাম বলতে পারি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্রিকেটটা খেলা উচিত না তবে বলতে পারবো না যে ইসলামে এটা হারাম এমন কথা বলিও কিছু বিশেষজ্ঞ যদি হাদিসের ভিত্তিতে এরকম বলেন তারা যাই থাকবেন সঠিক হতে পারে আরও ভুলও হতে পারে আল্লাহ মালুম তবে আমার মতে এটা সময়ের অপচয় বিশেষ করে মুসলিমরা এখনকার ভারতের বেশিরভাগ মুসলিমের প্রিয় খেলা ক্রিকেট যে খেলতে পারছে না সে কী করছে দর্শক হিসেবে যোগ দিচ্ছে আর মন্তব্য করছে আরেক আবিষ্কার ওভাবে খেললো কেন এভাবে কাটটা দিলে তো পারতো লেগ সাইড দিয়ে ফুটবলে তারা মন্তব্য করতে পারে না ফুটবল খেলা খেলবেন উপভোগ করবেন আর ক্রিকেট খেলায় মন্তব্য করবেন মানুষজন রেডিওতে খেলা শোনে এটা আসলে সময়ের অপচয় জন খেলছে আর বাইশ মিলিয়ন সেটা দেখছে আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের বিপক্ষে তবে বলবো না যে ইসলাম ধর্মে এটা হারাম তবে এটা সময়ের অপচয় আশা গুরুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম যে ঈশ্বর এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয় যেমন আমি আলফা এবং ওমেগা যিশু বলেছেন আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল সেই শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে শব্দই ছিল ঈশ্বর তারা বলতে চায় এখানে শব্দ হচ্ছে যিশুখ্রিস্ট এছাড়াও আরেক জায়গায় যীশুখ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম এটা ব্যাখ্যা করেন আমার আরেকটা প্রশ্ন আছে ঈশ্বরের জাতুপুত্র এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে যীশুখ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ ভাই আসসালাম যীশু খ্রিস্ট যে ঈশ্বর এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয় যেমন আমি আলফা এবং ওমেগা যিশু বলেছেন আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল সেই শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে শব্দই ছিল ঈশ্বর তারা বলতে চায় এখানে শব্দ হচ্ছে যীশু খ্রিস্ট এছাড়াও আরেক জায়গায় যিশুখ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম এটা ব্যাখ্যা করেন আমার আরেকটা প্রশ্ন আছে ঈশ্বরের জাতুপুত্র এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে অন্য কোনো নবীর বেলায় বাদে ব্যবহার করা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন অনেক প্রশ্ন যে খ্রিস্টানদের অনেকেই এরকম দাবি করে যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বর আর এই বক্তব্যের পেছনে যুক্তি দেখায় বাইবেল থেকে যে যিশুখ্রিস্ট বলেছেন আমি আলফা আমি ওমেগা তারপর বাইবেল বলছে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে তারপর ইব্রাহিমের আগেও আমি ছিলাম আপনি বাইবেল থেকে এরকম গোটা বিশেষ উদ্ধৃতি দিতে পারবেন এখন তিনটার কথা বললেন এছাড়াও আরেকটা প্রশ্ন আছে যে যীশুখ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায় জাতপুদ্র শব্দটা ব্যবহৃত হয়েছে কিনা এই সবগুলোর উত্তরের জন্য আমার লেকচার দেখতে পারেন খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য লেকচারটা পাবেন ইংরেজিতে উর্দুতেও পাবেন কয়েকদিন আগে পুনাতে করেছি আর আপনার এই প্রশ্নগুলো সেখানে দর্শকরা আমাকে করেছিল সেখানে বিস্তারিত বলেছিলাম এখানে সংক্ষেপে বলছি খ্রিস্টানরা অনেকেই এরকম দাবি করে থাকে যিশু খ্রিস্ট বলেছেন যে আমি আলফা এবং ওমেগা এই কথাটা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টে বুক অব রেভান অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এগারো যিশু বলেছেন যে আমি আলফা এবং ওমেগা এটার ভিত্তিতে খ্রিস্টানরা বলে যে দেখেন যীশুই আলফা এবং ওমেগা আলফা ওমেগার মানেটা কি তারা বলে যে এর মানেটা হচ্ছে আমি শুরু আমি শেষ এখন এই কথাটার মানে যদি হয় আমি শুরু আমি শেষ আর আমরা এটা সবাই জানি যে খ্রিস্ট বা ইসা্লাম জন্মেছিলেন একটা আস্থা বলে তিনি শুরুতে ছিলেন না তার আগে মানুষ ছিল যদি বলেন শুরু মানে যিশুখ্রিস্ট বা সালাম হলেন ঈশ্বর এই যুক্তিটা অবশ্যই ভুল কেউ যদি বলে আমি আলফা আমি ওমেগা আর এইভাবে বলতে চাই যিশু নিজেকে ঈশ্বর বলেছেন এই কথাগুলো দিয়ে আপনারা দেখবেন প্রত্যেক নবী আসুলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন তাহলে সেই সময়ে যিশু আলফা ওমেগা হলে আমাদের কোনো সমস্যা নেই যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন আলফা আর ওমেগা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে এই যুক্তিটা পুরোপুরি ভুল কারণ যিশু খ্রিস্টের আগে এসেছেন অনেক মানুষ অনেক নবীর আসুল যেমন মুসা আলাহিসাল্লাম নু সালাম তারপর ছিলেন আদম আলাইসাল্লাম অন্য মানুষও ছিল যীশু মা তার আগে ছিলেন তাহলে নিশ্চিতভাবে তিনি শুরু আর শেষ নন তবে যদি এটাকে বলেন আইন আইন হিসেবে মেনে চলেন যে তিনি শুরু এবং শেষ সেই সময়টাতে আমার কোনো সমস্যা নেই আল্লাহ যখনই কোনো নবী রাসুল পাঠিয়েছেন সেই সময়ে সেই নবী ছিলেন আল্লাহ তালার দিনের ব্যাপারে শুরু এবং শেষ মানুষের মধ্যে সর্বোচ্চ আসনে এভাবে যদি বলেন তিনি শুরু এবং শেষ তাহলে আমার কোনো সমস্যা নেই তবে এটা দিয়ে তাকে ঈশ্বর বলা সম্পূর্ণ ভুল এক্ষেত্রে তিনি শুরু আর শেষ বা আলফামে গা ননার আল্লাহর একটা বৈশিষ্ট্য আর আমরা জানি আল্লাহ স্নালার আগে কেউ ছিল না আল্লাহ সুবাহর পরেও কেউ থাকবে না তারা আয়াতের সাথে মেলাতে যদি পুরো অর্থটা মেলাতে চান তাহলে দেখবেন সেটা ভুল তবে রাসুল বলতে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ প্রেরিত রাসুল দ্বিতীয় যে অনুচ্ছেদটা সেটা আছে গসপ্লব জনে অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এক বলা হয়েছে যে একেবারে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর একেবারে প্রথমে শুরুতে শব্দটা ছিল শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর খ্রিস্টানরা বলে এখানে শব্দ বলতে বোঝানো হয়েছে যিশু খ্রিস্ট বা ইসলাসমকে আর শব্দই ছিল ঈশ্বর তাহলে শব্দই ছিল ঈশ্বর ধরো আমি তর্কের খাতিরে কথাটা মেনে নিলাম যে শব্দই ঈশ্বর যিশু ঈশ্বর যেখানে লেখা আছে শব্দ সেটাকে বানান ঈশ্বর তাহলে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর এটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিল ঈশ্বর শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর হবে শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিল ঈশ্বর তার মানে কি দুজন ঈশ্বর তারা বলবেন না আপনি যদি ইতিহাসের বিভিন্ন বই মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন তারা বলে যে একজন ইহুদি যার নাম ফিলো তিনি প্রথম বাইবেলের ধারণাটা লিপিবদ্ধ করেন অনুচ্ছেদ এক বলা হয়েছে যে জন এই অনুচ্ছেদটা লেখেননি আর সেই সময়ে এটা যীশু খ্রিস্টকে বোঝানো হয়নি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে প্রথম যে ঈশ্বর সেটার গ্রিক শব্দ হতিয়স অর্থাৎ এক ঈশ্বর একেবারে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে এই ঈশ্বর হতিয়স আর শব্দই ছিল ঈশ্বর দ্বিতীয় ঈশ্বর এটার গ্রিক টন্থিয়স বাইবেলের নিউ টেস্টামেন্টের মূল পাণ্ডুলিপি পাওয়া গেছে গ্রিক আর অ্যারামাইক ভাষায় একেবারে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে এটা গ্রিক হতিয়স ইংরেজিতে বড় হাতের জি আর শব্দ ছিল ঈশ্বর দ্বিতীয়বারে এটা ছোট হাতের জি দিয়ে গড যার মানে গ্রিক টনথিয়স তার মানে ঈশ্বর প্রেরিত দূত আল্লাহ রাসুল তবে ইংরেজি বাইবেলে দেখবেন তারা দুই জায়গাতে বড় হাতে জি বসিয়েছে যদি কথাটা মেনে নেন শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে মানে সর্বশক্তিমান ঈশ্বর আর শব্দই ছিল ঈশ্বর তার মানে শব্দ ছিল ঈশ্বরের দূত এটাই সমস্যা শব্দ হয়েছে ঈশ্বরের দূত এরকম বললে আমাদের কোনো সমস্যা নেই মানুষ যেহেতু মূল পাণ্ডুলিপি সম্পর্কে জানে না তাই তারা মানুষকে এভাবে বোকা বানায় তৃতীয় যে উদ্ধৃতি এটাও আপনারা পাবেন গসপুল্লাপ জনে অধ্যায় নম্বর আট অনুচ্ছেদ আটান্ন আর এখানে বলা হয়েছে যীশু খ্রিস্ট বা ইসালিসাম বলেছেন যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম আরেকটা অনুচ্ছেদ বলছে যে আমি যা ঠিক তাই তাহলে এখানে বলা হয়েছে যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম ইব্রাহিমের আগে যীশু ছিলেন আর আমি এই শব্দটা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয় যখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর বাণী নিয়ে গেলেন মিশরের হেরাউনের কাছে আল্লাহ মুস্তাকে বলেছিলেন তুমি তাদের বলো যে আমি তোমাকে পাঠিয়েছি আমি দিয়ে অনেক জায়গায় বোঝানো হয়েছে ঈশ্বরকে তাহলে আপনারা দেখবেন যদি মেনে নেই এখানে আমি দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন সমস্যা কোথায় আমাদের কোনো আপত্তি নেই ইব্রাহিমের আগেও আল্লাহ ছিলেন আমরাও একমত তারা যেটা করে আমি বলতে ঈশ্বরকে বোঝাই তাতে কোনো সমস্যা নেই ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন আমরাও সেটা মানি তবে তারা এখানে বলছে ইব্রাহিমের আগে ছিলেন যিসু বা যদি এভাবে বলেন যে ইব্রাহিমের আগেও যীশু খ্রিস্ট ছিলেন আমরা মানি কারণ আমাদের স্রোষ্ট আল্লাহ সালাম তাল্লা সব জানেন সবাই তার জ্ঞানের ভেতরে এমনকি বাইবেলের এই অনুচ্ছেদটাও এই পৃথিবীতে যখন মানুষ জাতি পা রাখেনি তারও আগে আল্লাহ তালা প্ল্যান করেছেন আর আল্লাহ তালা যিশু খ্রিস্টকে উদ্দেশ্য করে বলেছেন তোমার জন্মের আগের সব কিছু আমি জানি তুমি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আমি তোমাকে দূত হিসেবে মনোনীত করেছি যদি বলেন ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন কোনো সমস্যা নেই যদি বলেন ইব্রাহিমের আগে যীশু খ্রিস্ট ছিলেন তাহলেও কোনো সমস্যা নেই আল্লাহ সালাম তালার প্ল্যানিং এর মধ্যে যশুখ্রিস্ট বা ইসলাম সব সময় ছিলেন শুরু থেকেই এভাবে উত্তর দিতে পারেন বিস্তারিত যখন আমার লেকচার দেখেন বা আমাদের ওয়েবসাইটে যান এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা যে যীশুখ্রিস্টবাদে অন্য কোনো নবীরাসুলকে ঈশ্বরের জাতপুত্র বলা হয়েছে কি না এরকম অনেক অনুচ্ছেদ পাবেন আপনারা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে সেখানে নবীর আসুলদেরকে সম্বোধন করা হয়েছে ঈশ্বরের পুত্র বলে আদম ছিলেন ঈশ্বরের পুত্র ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরায়েল ছিলেন প্রথম পুত্র এরকম প্রথম জাতপুত্র বিভিন্ন বিশ্লেষণ তবে বাইবেলের একটা অংশের উদ্ধৃতি দিয়ে খ্রিস্টান মিশনারিরা বলতে চায় অফ জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো বলা হয়েছে ঈশ্বর জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দান করলেন যে এই পুত্রের উপর বিশ্বাস আনবে সে কখনো বিনষ্ট হবে না চিরস্থায়ী জীবন পাবে বাইবেলের এই কথাগুলো এভাবে কিং জেমস ভার্সনে পাবেন কিন্তু যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন সম্পাদনা করেছেন বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ যাদের পেছনে আছে খ্রিস্টান ধর্মের পঞ্চাশটা উপদল সর্বোচ্চ পদের বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ স্বীকৃতি দিয়েছেন পঞ্চাশটা আলাদা খ্রিস্টান উপদল তারা বলেছেন কিং জেমস ভার্সনের এই জাত জাতশব্দটা পরে সংযুক্ত করা হয়েছে রং চড়ানো হয়েছে বিকৃত করা হয়েছে শব্দটাকে বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে তাদের মতে এটা পরবর্তীতে বানানো হয়েছে কারা বলেছে খ্রিস্টান বিশেষজ্ঞ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনের জাত শব্দটা নেই এই জাত শব্দটার মানে কি যদি জিজ্ঞেস করেন কোন খ্রিস্টানকে সে আপনাকে বলবে অনেকটা ঈশ্বরের পাশাপাশি অবস্থান এই জাত শব্দটা নিচু শ্রেণীর প্রাণীর একটা বৈশিষ্ট্য আল্লাহর উপর এটা আরোপ করা যাবে না আর পবিত্রকরণ বলছে লাম অধ্যায় একশো বারো নাম্বার তিন তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি

منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام